আসসালামু আলাইকুম, আমি হাসান রায়হান, এইচআর আর্ট অ্যান্ড ক্রাফট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কী করে 32 ফুলের ব্যাগে কাপড় ফর্ম চেন সেট করতে হয়। আশা করি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখবেন। তাহলে চলুন দেখে নেই এই কাপড় ফর্ম সেট করতে আমাদের কী কী প্রয়োজন তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমাদের লাগবে কাপড়, ফর্ম, চক, সিজার, ইঞ্চি টেপ, সুইও সুতা। তাহলে চলুন দেখে নেই কীভাবে কাপড় ও ফর্ম আমাদের সেট করতে হবে। এর জন্য আমরা দেখতেই পারছেন ব্যাগের যে উপর থেকে পুরো ব্যাগের সাইজের মাপ নিয়ে নেব ইঞ্চি টেপ দিয়ে। দেখতেই পারছেন এখানে পুরো উপর থেকে উপর পর্যন্ত এর মাপ হলো 15 সেন্টিমিটার। দেখতে পারছেন উপর থেকে পুরো উপর পর্যন্ত পুরো ব্যাগের মেজারমেন্ট হলো 15 সেন্টিমিটার। এখন আমরা এই মাপে কাপড়টি কেটে নেব। দেখতে পাচ্ছেন কাপড়টি মাপ নিয়ে নিচ্ছি, এখানে দুই পাশ করে রেখেছি, তাই আমরা হাফ করে নেব। 7.5 হলো মেইন মাপ যা 15 সেন্টিমিটার হবে, এবং তার থেকে আমরা একটু বেশি নেব কারণ আমাদের সেলাই করতে হবে, সেলাই করার জন্য একটু বেশি কাপড় রাখতে হবে। এখানে আমরা 8 রেখেছি। দেখতে পাচ্ছেন 8 দুগুণা 16 হবে, 16 সেন্টিমিটার কাপড় থাকবে এখানে। 15 সেন্টিমিটার থেকে 16 সেন্টিমিটার রাখতে হবে, 1 সেন্টিমিটার বেশি রাখতে হবে কাপড়, তার ফলে আমাদের সেলাই করতে সুবিধা। এখন আমরা ব্যাগের সাইডের নিচের অংশটি রয়েছে সেই অংশটির মাপ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা নিচের যে অংশটি রয়েছে সেই অংশটি মাপ নিয়ে নিচ্ছি, এখানে 10 সেন্টিমিটার হয়েছে। এই মাপে আমরা নিচের আর নিচের যে তলানির অংশ রয়েছে সেই অংশটি আমরা মাপ নিয়ে নেব, সেখানে দেখতে পাচ্ছেন 10 সেন্টিমিটার হয়েছে। এই মাপে আমরা নিচের অংশের দাগ দিয়ে নেব, উপর সাইড হবে নিচের অংশ আর উপর নিচের সাইড হবে উপরের অংশ। দেখতে পাচ্ছেন আমরা মাপ নিয়ে নিলাম। আমি এখানে সাদা চক ইউজ করার ফলে দাগ দেখা যাচ্ছে না, আপনারা চাইলে কালার চক ইউজ করতে পারেন অথবা পেন অথবা পেন্সিল দিয়েও দাগ দিতে পারেন। দেখতে পাচ্ছেন নিচের অংশের দাগটি নিয়ে নিলাম, এখন আমরা উপর অংশের দাগটি নিয়ে নেব ব্যাগের মাপ নিয়ে। আমি ব্যাগের মাপ নিয়ে নিয়েছি, উপরের অংশের মাপ হলো 9 সেন্টিমিটার। এখানে এই 9 সেন্টিমিটারের দাগে আমরা নিচের অংশ দাগ দিয়ে নেব, এটা হবে ব্যাগের উপরের অংশ, কিন্তু কাপড়ের দিকে নিচের অংশ হবে। এখানে একটু বাড়তি কাপড় রাখতে হবে সেলাই করার জন্য, 9 সেন্টিমিটার থেকে 0.5 সেন্টিমিটার বেশি রাখতে হবে সেলাই করার জন্য। এখন আমরা মাপ অনুযায়ী সিজার দিয়ে এই অংশটি কেটে নেব। আমরা এখানে এক পাশ তৈরি করেছি, অপর পাশ এই অংশের মাপে কেটে নেব। আমরা আগে যে মাপ নিয়েছিলাম সেই মাপ অনুযায়ী কাপড়ের উপরের অংশ কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি একটু বাড়তি অংশ রেখে কাটতেছি যাতে সেলাই করতে সুবিধা হয়। দুই পাশে অংশ আমরা কেটে নেব। আমরা এখন এই অংশের মাপ অনুযায়ী অপর পাশের অংশটিও কেটে নেব। দেখতে পাচ্ছেন আমি অপর অংশের কাপড়টিও এই অংশের কাপড়ের সাথে মাপ নিয়ে কেটে নিচ্ছি, সেম হবে। দেখতে পাচ্ছেন আমাদের কাপড়টি কাটা হয়ে গেল, এখানে দুই পাট কাপড় রয়েছে। এখন এই কাপড়ের মাপের অনুযায়ী আমরা ফর্মের কাপড়ও কেটে নেব। ফর্মের কাপড় পুরো একুরেট হবে, কোনো ধরনের বাড়তি রাখতে হবে না, কারণ এটি কাপড়ের ভিতর থাকবে, তাই ব্যাগের মাপ অনুযায়ী ফর্মটিও আমরা সমান করে কেটে নেব। আমি আগেই বলেছিলাম ফর্মটি পুরো অ্যাকুরেট ব্যাগের মাপ অনুযায়ী কাটতে হবে, এবং কাপড় ব্যাগের মাপ থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি বেশি কাটতে হবে, কারণ কাপড় দিয়ে আমরা ফর্মটি আবরণ দিয়ে ভালো করে সেলাই করে নেব। আমি আপনাদের এখানে সেলাই দেখাচ্ছি না, আমরা মাঝখানে একটি সেলাই, পাশে দুটি সেলাই, দুই পাশে দুটি সেলাই দিয়ে নেব। আমি এখানে মিশিং দিয়ে সেলাই করে নিয়েছি, আপনারা চাইলে সুই ও সুতা দিয়ে সেলাই করে নিতে পারেন। এই চারপাশের অংশ এবং মাঝখানে 3টি সেলাই দিতে হবে যাতে কাপড়ের সাথে ফর্মটি ভালোভাবে সেট হয়ে যায়, তাই আমরা একটি সেলাই করে নিলাম। আমরা এখন ব্যাগের যে কর্নারের পাশের যে অংশটি রয়েছে সেই অংশের মাপ নিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমি 5 সেন্টিমিটার এখানে হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত, এই অংশের মাপ নিয়ে নেব আমরা। এখানে 5 সেন্টিমিটার হলো, নিচ পর্যন্ত 6 সেন্টিমিটার, আর নিচের অংশের এই অংশটির মাপ হবে 4 সেন্টিমিটার, আর উপরের অংশের মাপ হবে 3 সেন্টিমিটার।
এবার মাপ দিয়ে আপনারা এই অংশের কাপড়টি কেটে নিতে পারেন। উপর 3 সেমি নিচ 4 সেমি এবং উপর নিচ পুরো অংশের মাপ হবে 5 সেমি। আমরা এই অংশটিকে একটু বড় করে কাপড়টি কেটে নেব সেলাই করার জন্য এবং ফর্মটি পুরো একুরেট করে কাটতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে দুই পাশে 4 পার্ট কাপড় একসাথে কেটে নিচ্ছি। এখানে কাপড়ের অংশে আমি 1 ইঞ্চি বেশি রাখবো সেলাই করার জন্য। দেখতে পাচ্ছেন 6 সেন্টিমিটার নিয়েছি আমি, পাশের অংশে 4.5 সেন্টিমিটার আর উপরের অংশে 3.5 সেন্টিমিটার। পাশের দিক থেকে হাফ সেন্টিমিটার বেশি রাখতে হবে আর নিচের দিকে 1 সেন্টিমিটার। এখন কেটে দেখতেই পাচ্ছেন কাপড়টি কেটে নিলাম। এখন আমাদের ফর্ম কেটে নিতে হবে। ফর্মটি হবে পুরো ব্যাগের মাপ অনুযায়ী, বড় রাখতে হবে না কারণ আমরা কাপড়ের ভিতরে এটি রাখতে হবে, তাই ব্যাগের মাপের অনুযায়ী হবেই। আর কাপড়টি একটু বড় রাখতে হবে 1 সেন্টিমিটার বেশি, তার ফলে কাপড়টি দিয়ে আমরা ফর্মটি জুড়ে দিয়ে দেব। দেখতে পাচ্ছি আমি দুই পাশের ফর্মের অংশ একসাথে কেটে নিলাম। এখানে পুরো মাপ মতো হয়েছে। আমি এখন ফর্মটিকে কাপড় থেকে একটু ছোটো করে কেটে নেব, তারপর সেলাই করে নেব। আপনারা ছোটো করে নেবেন, এখানে আমি হয়তো ভিডিও করে নিই ছোটো করার সময়। ফর্মটি দেখতে পাচ্ছেন ব্যাগের ভেতরে একটি ছোট্ট পকেট সেট করার জন্য আমরা এখানে একটি পকেট তৈরি করে নিয়েছি। আপনারা চাইলেও পকেট তৈরি করে নিতে পারেন। তা এখন আমরা চেনটি সেট করে নেব। দেখতে পাচ্ছেন এই অংশটা আমি সেলাই করে নিয়েছি, এটি আপনাদের দেখাইনি, এটা আপনারা সহজেই করে নিতে পারবেন। এই যে আমরা পাশে যে ছোট্ট অংশটি নিয়েছিলাম সেই অংশটি আমরা এই বড় অংশের সাথে জোড়া দিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কোনাকুনি করে বড় অংশের সাথে জোড়া দিয়ে নিয়েছি, তারপরে পুরো অংশটি সেট হয়ে যাবে। এই অংশটি হলো আমি যে 5 সেন্টিমিটার মাপ নিয়েছিলাম যে অংশের, সেই অংশের এই অংশটি আমি বড় পাটের সাথে জোড়া দিয়ে নিয়েছি। এখন আমি ব্যাগটির ভেতর ফর্ম ও কাপড়টি সেট করে নেব। দেখতে পাচ্ছেন আমি এটি নিয়ে নিলাম এখন ভিতরে, ভালো করে বসিয়ে সেট করে নেব। এখন আমরা এই কাপড়ের অংশে চেন সেট করে নেব। তার আগে আমি এই অংশটি সেট করে নেব, দেখিয়ে দিচ্ছি। আমি এটা আমার চেন সেট করে তারপর এই অংশটা সেট করে দেব। এই ছোট্টো পকেটটি আমি আগে চেন লাগিয়ে নেব, তারপর এই ব্যাগের অংশটাতে জোড়া দিয়ে দেব। দেখতে পাচ্ছেন জোড়া দেওয়া হয়ে গেল। আমি ভিতরে চেনটিও সেট করে নিয়েছি এবং উপরে এই রেড কালার চেনটিও আমি সেট করে নিয়েছি। এভাবে চাইলে আপনারা সেট করে নিতে পারেন, এটি খুব ইজি। সেলাই করে আমরা সেলাই শুরু করবো। যেখানে চেনের মাথা রয়েছে সেখান থেকে সেলাই শুরু করবো। দেখতে পাচ্ছেন মাঝখানে অংশে 6টি পুঁতি রয়েছে, দুই পাশ থেকে 2টি 4টি পুঁতি বাদ দিয়ে মাঝখানে যে 2 পুঁতি রয়েছে সেখানে আমরা এই চেনের মাথার অংশটি সেট করব। তার ফলে এই চেনটি ব্যাগের মাঝখানে এভাবে আমরা পুরো অংশটি সুই দিয়ে সেলাই করে নেব। দেখতে পাচ্ছেন আমি কীভাবে সেলাই করতেছি, আপনারা এভাবে সেলাই করে নেবেন। 32 ফুলের ব্যাগের
কাপড় সেট করার সময় বা যে কোনো ব্যাগের কাপড় সেট করার সময়।